আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আজকে সিপিএ ইয়াকুব খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু একজন সিপিএ এসেছেন, আমরা কথা বলবো ট্যাক্স, সেই সাথে আরও বিভিন্ন ইস্যু জানবো আমরা। তবে আপনারা যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান, ফোন করতে চান, তাহলে ফোন করতে পারেন 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপি ইয়াকুব খান, আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব, যদিও বলছিলাম তারপর আপনার মুখ থেকে আমরা দর্শকদের জানাতে চাই। শিওর, আমাদের বিশেষ করে কর্পোরেশন নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে। কর্পোরেশনের যে ফরমেশন, বিভিন্ন ধরনের আমরা সবসময় পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই, পরিকল্পনা কী কী ধরনের, কীভাবে পরিকল্পনাগুলো করা উচিত। বাট এই পরিকল্পনার মধ্যে একটা অংশ হচ্ছে যে আপনার কোন ফর্মে আপনি আপনার বিজনেসটাকে রান করবেন। ফরমেশন, যে এটা কি একটা, আমি কি একটা কর্পোরেশন করতে চাই, নাকি একটা এলএলসি করতে চাই, নাকি আমি সোল প্রপারেটরশিপ হিসেবে থাকতে চাই, নাকি না আমি পার্টনারশিপ করতে চাই, এই যে বিভিন্ন ফর্মের মাধ্যমে। ফর্মটা হচ্ছে বেসিক্যালি আপনি হয়তো কোথাও কোনো ডেস্টিনেশনে যেতে চাচ্ছেন, আপনি কিভাবে যাবেন, আপনি কি গাড়ি করে যেতে চাচ্ছেন, না ট্রেনে করে যেতে চাচ্ছেন, না আপনার বাসে করে যেতে চাচ্ছেন, বিভিন্ন অপশন। এখন এটা ডিপেন্ড করে টোটালি আপনার আপনার একটা আপনার সিচুয়েশন, আপনি কি ধরনের এক্সপেক্ট করেন, এর উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি জানতে চাই যে এই ফরমেশন আমরা কোনটি বেছে নিব, এটি নির্ভর করে কোন কোন নিয়ামকের উপর। স্পেশালি নিউ ইয়র্কের কথা বলছি আমি, যে কর্পোরেশনটাকে আমাদেরকে আমাদের অপশন আছে এটাকে সাব চ্যাপ্টার এস হিসেবে কনভার্ট করা। এই কনভার্ট করতে গেলে বেসিক আমাদের নতুন করে পারমিশন নিতে হয়। এখন অনেকে চান এই যখন আমরা যদি এই কর্পোরেশনটাকে এস কর্পোরেশনে কনভার্ট করি, দেন এস কর্পোরেশনের এই কর্পোরেশনের যে ইনকাম বা লস যেটি আছে, এটি কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে আপনার কেয়ানের মাধ্যমে এটা আপনাকে রিপোর্ট করতে হবে। তো অনেকে মনে করেন যে বিশেষ করে যাদের মেডিকেইডের ইস্যু আছে বা ফাইন্যান্সিয়াল এইডের, বাচ্চাদের ফাইন্যান্সিয়াল এইডের ইস্যু আছে, তারা চান যে না আমার কর্পোরেশনের আমি প্রয়োজনে কর্পোরেশন একটু বেশি ট্যাক্স পে করি, বাট ওইটা আমি ওইখান থেকে একটা K1 একটা ইনকাম বা লস নিয়ে আমি পার্সোনাল যখন অ্যাড করবো, তখন আমার পার্সোনাল ট্যাক্স রিটার্নটা যখন কেউ রিভিউ করবে, ওয়েদার এটা হয়তো আপনার মেডিকেল অফিস থেকে রিভিউ করতে পারে বা আপনার ফাইন্যান্সিয়াল এইড থেকে রিভিউ করতে পারে, তো তখন আমি চাই না যে নতুন ধরনের যে প্রশ্নের সম্মুখীন হব, সেই প্রশ্নগুলো যেন আমাকে সম্মুখীন হতে না হয়। যার জন্য অনেকে চান যে না আমাকে সি কর্পোরেশনে রেখে দেন। সি কর্পোরেশন, এটি সি কর্পোরেশন রাখলে আপনার রাইড অ্যাওয়েতে আপনার কোনো K1 বা কোনো ইনকাম আপনাকে পার্সোনালে রিপোর্ট করতে হবে না। সো এই ধরনের বিভিন্ন যে টেকনিক্যাল পার্টগুলো, যে আমরা টেকনিক্যাল পার্টগুলো নিয়ে জানতে চাই। তবে একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েত থেকে সুলতানা, আমার নাম। ইয়াকুব ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল, আমি W2 তে ট্যাক্স ফাইল করি, তো আমার এই গতবার আমার স্টেটের যে ট্যাক্সের ইয়েটা, এটা অডিট আসছিল, কিন্তু আমি সবকিছু, আমি আসলে ওই সামার ভ্যাকেশনে, মানে একটু দেরি হয়ে গেছে সবকিছু, তো সামার ভ্যাকেশনে বাংলাদেশে যাওয়ার সময় সবকিছু রেডি করে আমার হাজবেন্ডের কাছে দিয়ে গেছিলাম মেইল করার জন্য, কিন্তু সেও ভুলবশত এটা মেইল করে নাই। তা এখন কি আমি আগামী বছর এটাই করবো, নাকি আমি এটা আবার মানে এখনই করে দিব? বল, আপনার অডিটটা কিসের জন্য, আপনার ইনকাম আন্ডার রিপোর্টিং এর জন্য, নাকি না আপনার কোনো ধরনের আপনার বিভিন্ন যে আপনি যে ক্লেমগুলো, আপনার যে ডিরেকশনগুলো আপনি ক্লেম করছেন বা আপনার বাচ্চার জন্য, এই ধরনের কোনো ইস্যুটা কি, আপনার কি ধরনের, যদি আপনার পার্সোনাল জিনিসগুলো নিয়ে আমরা কি, আমি যে যার থেকে ট্যাক্স ফাইল করি উনি, ওনার কাছে আমি চিঠিটা মানে দেওয়ার পরে উনিও চিঠিটা হারিয়ে ফেলছে, মানে সবকিছু মানে 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 আমার ইয়েতে ছিল না আর কি, চিঠি হারিয়ে ফেলছে, উনি আবার হজে গেছিলেন সবকিছু। আচ্ছা, যাই হোক, আমি আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে চিঠি হারিয়ে গেলে এটা আমরা বের করতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে করি সেটি হচ্ছে যে আপনার যে রিফান্ড পাওয়ার কথা ছিল, না আপনাকে আপনার ট্যাক্স ডিউ ছিল? আপনার এটা গুড থাকবে, মানে আপনি যখন থেকে ফাইল করছেন তখন থেকে 3 বছর
সময় থাকে এটা নিয়ে আপনার কাজ করার জন্য? যদি আপনি স্টিল আপনি এই আপনার ডকুমেন্ট না পান বা আপনি ডকুমেন্ট রেডি করেন, স্টিল আপনার 3 বছর সময় আছে আপনার রিফান্ডটা ক্লেম করার জন্য। তো বেটার হবে যেহেতু আপনার লেটার হারিয়ে ফেলছেন, আপনার কোনো প্রফেশনাল কাছে গিয়ে আপনি তাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিলে আপনি নিজেও করতে পারেন, বা অনেক ক্ষেত্রে আপনি যদি না জানেন টেকনিক্যাল পার্টগুলো, বেটার হচ্ছে যে কোনো একজন প্রফেশনালকে দিয়ে হ্যান্ডেল করান, জিনিসটা সুন্দর হবে। তখন আমরা বিশেষ করে আমরা যেটা করি সেটি হচ্ছে আপনার কাছ থেকে একটা অথরাইজেশন নিয়ে, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমরা স্টেটের সাথে কথা বলে আমরা ইনফরমেশনগুলো সব ফাইন্ড আউট করি, দেন আমরা এটার সলিউশন বের করার চেষ্টা করি আর কি। এবং ওনার আরেকটি বিষয় ছিল যে উনি কি এই মুহূর্তে কাজগুলো করবেন না পরবর্তীতে যখন ট্যাক্স ফাইল করবেন, মানে যে সিজন যেটি আসছে তখন করবেন? ওয়েল, আপনার 70 বিশেষ করে আপনার যে যে বছরের ইস্যু ওই বছর ওইটাই, এটার সাথে আরেক বছরের কোনো ইস্যু না, সম্পর্ক নাই। বাট অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি 17-এর ইস্যুটা আপনি ক্লিয়ার না করেন, লেসে বিশেষ করে বাচ্চাদের যে ক্রেডিটগুলো, বাচ্চাদের ওরা মনে করে যে আপনার বাচ্চাটা কি লেজিটিমেট বা আপনার ডিপেন্ডেন্ট কিনা, বা সে কি আপনার কাছে থাকছে কিনা, বা রিলেশনশিপ টেস্ট বা আপনার এখানে 12 মাসের অ্যাটলিস্ট 6 মাস আছে কিনা। তো তখন কি হবে, আপনি যখন নেক্সট ইয়ার ট্যাক্স ফাইল করবেন তখন আপনাকে মোস্ট লাইকলি যদি এই ইস্যুগুলো হয় তখন আপনার 18-এর রিফান্ডটা আপনাকে নেক্সট ইয়ারের রিফান্ডটা আপনাকে হোল্ড করে দিবে। সো বেটার হচ্ছে যত তাড়াতাড়ি আপনার সম্ভব যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি আপনি সলভ করলে ফিউচারের যে ট্যাক্স ফাইলটা করবেন ওইটা হয়তো আপনার ইজিলি ওই আপনার হোল্ড না করে আপনাকে রিফান্ড হতে ইস্যু করবে, মানে সমাধানটি খুব সহজ হবে। আপনি বলছিলেন যে যেহেতু পরে বছরও এই বাচ্চাদের বিশেষ করে সেই জিনিসটি প্রভাব ফেলে, আগে ক্লিয়ার করে ফেলো যেটি প্রতি বছর একটা ডিফারেন্ট। সো আপনি 17-এর ইস্যু থাকলে 17-এরটা আমরা সলভ করে ফেলি, দেন 18-এর ইস্যু হলে 18 নিয়ে ডিফারেন্ট। আপনার উত্তরটি পেয়েছেন। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের আপনি কি চান বা আপনি কি ধরনের ইস্যু আপনার, তখন তার ট্যাক্স রিটার্নের ইস্যু থাকতে পারে, তার ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, সো মেনি ইস্যুগুলো আমরা যখন ইস্যুসগুলোকে আমরা রিভিউ করে তখন আমরা কয়েকটা হয়তো একটা বা দুইটা অপশান আমি তাকে আমি সাজেস্ট করতে পারি যে না আপনার আপনার জন্য LLC আপনার একটা বেটার হবে বা S-corporation, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, এক একজন এক এক রকমের আইডিয়া। এর বাইরে আপনার বিশেষ করে কেন আমরা এই S-corporation করবো, কেন SC-corporation করবো, রাইট, কেন সোল প্রপার্টনারশিপ করবো, বিশেষ করে যখন অনেকে কি করেন যারা কোনো কর্পোরেশন করেন না, তাদের বিজনেসটা রান করেন হয়তো তার একটা লাইসেন্স আছে, লেটস সে আপনি যারা ট্যাক্সি অপারেটর আছেন বা উবার অপারেটর আছেন তাদের লাইসেন্স আছে, কিন্তু তাদের একটা বিজনেস একটা সোল প্রপার্টার হিসেবে কাজ করছেন, সেলফ এমপ্লয়েড হিসেবে। তো ওনাদের যে রেসপন্সিবিলিটি, আপনি যদি আপনার বিজনেসটা আপনার পার্সোনাল নামে অ্যাজ এ সোল প্রপার্টার হিসেবে আপনি যদি কাজ করেন, বিজনেস করেন, দেন আপনার লায়াবিলিটি যেটি সেটি হচ্ছে আনলিমিটেড। সো আমি জিনিসটা এভাবে বলতে পারি, সেটি হচ্ছে যদি আপনার কোনো কারণে আপনি একটা নিজের নামের উপর বিজনেস করছেন, কোনো কারণে যদিও আপনি হয়তো যখন বিজনেস করবেন তখন আপনার ইন্স্যুরেন্স থাকবে, আপনার বিভিন্ন ধরনের যে আপনার আপনি ইন্স্যুরেন্স রাখতে পারেন বা অন্য অন্য ধরনের রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো আপনি ফলো করবেন, বাট স্টিল যদি কোনো কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হয় যেটার জন্য কাউকে না কাউকে ব্লেম করছে, তখন কিন্তু আপনার উপরে সব ব্লেমগুলো চলে আসে পার্সোনালি ফাইন্যান্সিয়ালি, রাইট? তো তখন কি হবে, আপনি যদি এই এই ইস্যু যখন আপনার কাছে লায়াবিলিটি যখন আপনার কাছে চলে আসবে তখন আপনার শুধু আপনি বিজনেস হয়তো $100,000 ইনভেস্ট করছেন, এই $100,000-এর মধ্যে সীমাবদ্ধ নেই, এর বাইরে আপনার যদি একটা বাড়ি থাকে, গাড়ি থাকে বা অন্য ইনভেস্টমেন্ট থাকে, ব্যাংকে টাকা থাকে, এগুলোও কিন্তু এই ক্লেমের মধ্যে চলে আসতে পারে। আপনি পার্সোনালি অ্যাজ এ হোল আপনি যা কিছু আছে পুরোটা জিনিস কিন্তু নিয়ে আপনি লায়াবল, যার জন্য অনেকে কী করেন যে না আমি এটি চাই না, যে আমি একটা বিজনেসে আমার হয়তো আমি $100,000 দিয়ে একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, বাট আমার অ্যানাদার আমার $1,000,000 অ্যাসেট আছে, আমার বাড়ি আছে বা অন্য বিজনেস আছে, আমি আরেকটি প্রভাব ফেলবে না। তখন যে না আমি একটি কর্পোরেশন করে আমি কর্পোরেশনের আন্ডারে বিজনেসটি করি, যাতে করে যদি কোনো একটা ইস্যু ক্রিয়েট হয় ওই বিজনেসটা পার্টিকুলার বিজনেস নিয়ে, দেন আমার অন্য অন্য অ্যাসেটগুলো যেন, রাইট, অন্যগুলো অ্যাসেটগুলো যেন আমার। তো এইসব কারণে আমরা সাজেস্ট করি যে না সোল প্রপার্টি হিসেবে না রেখে আপনি একটা কর্পোরেশন ফর্ম করতে পারেন, তখন আপনার লায়াবিলিটিটাকে আপনি একটু লিমিট করে ফেলবেন। সেটিকে কি বলছেন? সেটি হচ্ছে আপনার একটা কর্পোরেশন, সি কর্পোরেশন হতে পারে। সি কর্পোরেশন থেকে আমরা যখন এটিকে কনভার্ট করে মোস্টলি আমরা এস কর্পোরেশনটা হচ্ছে এটা স্মল বিজনেসদের জন্য কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে এস কর্পোরেশনে কনভার্ট করার জন্য, বা আপনার ট্যাক্সের দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে এস কর্পোরেশনের ট্যাক্স বেনিফিটটা বেশি।
এস কর্পোরেশন কম্পেয়ার টু সি কর্পোরেশন। এখন এস কর্পোরেশন হতে গেলে কয়েকটা নিয়মের মধ্যে আপনাকে আসতে হবে। প্রথমত কোনো ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার ছাড়া এস কর্পোরেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আপনার শেয়ার হোল্ডার্স 100 শেয়ার হোল্ডার্সের বেশি হতে পারবে না। আপনার সেল 10 মিলিয়ন ডলার বেশি হতে পারবে না। আপনার অ্যাসেট বিজনেসের যে অ্যাসেট এটি 10 মিলিয়ন ডলার বেশি হতে পারবে না। তো এই বিভিন্ন ধরনের এই যে রিকোয়ারমেন্টসগুলো মোস্টলি আমাদের কমিউনিটিতে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা বিশেষ করে গ্রিন কার্ড বা সিটিজেন, তাদের এটার জন্য কোয়ালিফাইড। যেহেতু আমাদের ইনকামগুলি কম, সো স্মল বিজনেসের জন্য এস কর্পোরেশন করলে আমরা দেখি যে না ট্যাক্সের সাইড থেকে একটু হলেও বেটার বেনিফিট আসে। এর বাইরে আরেকটি বিষয় আমরা আলোচনা করতে চাই। এখন আমাদের কমিউনিটিতে আমরা দেখি অনেক প্রবাসী বাংলাদেশিরা বা আপনার বিশেষ করে কমিউনিটির যারা অনেকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের মধ্যে যাচ্ছেন, এটাই হচ্ছে বেসিক্যালি হয়তো একা সম্ভব না, কয়েকজনে মিলে হয়তো একটা প্রপার্টি পারচেস করছেন, পারচেস করে ফিক্স করছেন, ফ্লিপ করছেন, সেল করছেন। তো এই ধরনের জিনিস তখন কয়েকজন মিলে তখন তাদের বিভিন্ন রকম টাইম টু টাইম আমাদের সাথে এসে তারা জানতে চান যে কীভাবে কোন ফরম্যাটে করলে কোন স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই বিজনেসটা বা আমাদের যে 5 জন বা 7 জন বা 10 জনের বা 2 জনের যে আমাদের যে একটা একটা আইডিয়াটা কিভাবে আমরা বাস্তবে রূপ দিতে পারি। তো এর কয়েকটি দিক বিবেচনা করা যেতে পারে। সেটি হচ্ছে যে অনেকে মনে করেন যে না, আমি একটা এলএলসি করে আমি এলএলসির মাধ্যমে আমি প্রপার্টিটা কিনে এলএলসি জিনিসটা যদি একটু বুঝি, রাইট, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, রাইট, এটি হচ্ছে রাইট একটি ফর্ম আপনার। এই এলএলসির মাধ্যমে বা কর্পোরেশনের মাধ্যমে তো এই বিষয়গুলি আপনার অনেকে হয়তো ডিটেইল জানেন না যে কর্পোরেশনটা কি বা আপনার টেকনিক্যাল সাইডগুলো জানা, আমার কোনটা করা উচিত, রাইট, আমার লায়াবিলিটি কতটুকু। যখন অনেকে আমরা দেখি যে না একটা এস কর্পোরেশন করতে চাচ্ছেন বা একটা এলএলসি করতে চাচ্ছেন, বাট এর যে লায়াবিলিটি সাইডটা বা এর যে রেসপন্সিবিলিটি সাইডটা বা এর যে ট্যাক্স সাইডটা, এই বিষয়গুলি অনেকে ক্লিয়ার না। তো তখন বছর শেষে গিয়ে তখন ওনারা হয়তো জানেন না যে আমি এটা থেকে যদি একটা কেউ অনেকটা ইনকাম আসে, দেন সেক্ষেত্রে আমার ট্যাক্স ইমপ্লিকেশনটা কেমন। আমরা এই জায়গাটাতেই আসব। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নেই। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আমি মুরাদ বলছিলাম কুইন্স থেকে। জি মুরাদ ভাই, আমার কোশ্চেনটা হলো যে যদি অডিটে অডিট হয় এবং ওরা বলে যাওয়ার জন্য, আমাদের একটা ফ্রেন্ড অডিট হয়েছে এবং ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট দিছে আইআরএস থেকে ওদের সাথে দেখা করতে এবং রিসিপ্ট নিয়ে যাইতে, তো ওর রিসিপ্টগুলো হয়েছে কি ওর কাছে ছিল আর বাড়ি জ্বলে গেছে, এখন আর রিসিপ্ট বিসিপ্ট কিছুই নাই, এখন কি করা যায়, এখন কোনো কিছু কোনো ওয়ে আছে কিছু করার? আচ্ছা, উনি কি অলরেডি মানে অডিটে ফেস করছে না স্টিল? না, এখনো ফেস করেন নাই, এই যে নেক্সট মান্থে ফেস। আচ্ছা, আচ্ছা, আপনার বেস্ট থিং হচ্ছে আপনি, আমি ডিটেইলস জানতে চাই না আপনার কাছে, যেহেতু পার্সোনাল ইনফরমেশন আমরা এটা টিভিতে আমরা ডিটেইলস ইনফরমেশন জানতে চাই না, বাট যতটুকু প্রথমত আমার সাজেশন, যেহেতু আমরা এই জিনিসগুলো এগুলো হ্যান্ডেল করে থাকি, আমরা আইআরএসের কাছে যাই, বেস্ট থিং হচ্ছে আপনার ফ্রেন্ডের যে ইস্যুটা, যখনই আইআরএসের অডিট হয় তখন প্রথমত আপনার ওনার নিজের যাওয়াটা ঠিক হবে না, কারণ উনি তো আসলে যদি ট্যাক্স কোড বা ট্যাক্স রুল সম্পর্কে না জানেন, তখন যেটি হয় সেটি হচ্ছে যে আপনার এই ট্যাক্সের যে কমপ্লিকেশনগুলো আছে এটা সলভ করার থেকে তখন আরও ঝামেলা আরও অনেক ক্ষেত্রে আমরা দেখি বেশি হয়ে যায়। কারণ আপনি জানেন না যে আসলে জিনিসটা, বা আপনার ফ্রেন্ডের কথা বলছি, যে জিনিসগুলো কীভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে, কোন ওয়েতে আপনার, আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাইট থাকে, বিভিন্ন ওয়েতে আমরা যখনই আমরা যাই অ্যাজ এ সিপি হিসেবে যখন আইআরএসের অফিসে যাই, তখন তারা জানে যে আমরা ট্যাক্স কোডগুলো জানি বা কীভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করছে, তখন তারাই চেষ্টা করে সহজভাবে কীভাবে একটা নেগোসিয়েশন বা কীভাবে জিনিসটাকে আপনার এটা কমিয়ে একটা 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 সেটেলমেন্টে একটা চলে আসা যায়। তো বেস্ট থিং হচ্ছে এটা অনেকেই এই জিনিসটা এই ভুল করে থাকেন, নিজে হ্যান্ডেল করতে গিয়ে একটা প্রফেশনালের কাছে গিয়ে আপনি এটাকে হ্যান্ডেল করেন, অনেক রেজাল্টটা বেটার হবে। ডিটেইল জানতে চাই না, মানে ঝামেলা হবে না ভবিষ্যতে, ঝামেলা হবে না। আপনি রাইট, ইস্যুটা হচ্ছে আপনি যখন যখন আইআরএস এর কাছে যাবেন, বিশেষ করে লেস একটা ট্যাক্স পেয়ার, আমি যখন যাই অ্যাজ এ একটা ট্যাক্স পেয়ার যখন যাচ্ছেন, তখন তার কাছে মনে করেন যে তার কোথায় জন্ম, তার ফ্যামিলিতে কয়জন আছেন, এখানে কোন ইয়ারে আসছেন, কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আসছে, কোথায় অ্যাসেট আছে, বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন শুরু থেকে, কারণ আইআরএস এর অফিসে এদের যে ফর্মগুলো আছে ফর্মগুলো তাদেরকে ফিল আপ করতে হবে, এগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস, এই ইনফরমেশনগুলো নেওয়া।
না, এটি তো স্বাভাবিকই যে আমার যদি একটি সার্জারি প্রয়োজন হয়, আমি যদি ডাক্তারের কাছে না গিয়ে নিজে নিজে সমাধান করতে চাই একরকম হবে, আবার আমার একটি আইনি পরামর্শ অ্যাটর্নি সহায়তা না নিয়ে আমি যদি কোর্টে একা ফেস করতে চাই সেটির ভাষা একই রকম হবে। ঠিক তেমনি আইআরএস এর কাছে যদি পার্সোনালি যাই, বিষয়গুলো কিছু ইস্যু অনেক ক্ষেত্রে আমরা দেখি, যেমন আমরা সবসময় আলোচনা করে থাকি যে ট্যাক্সটা, ইউএস ট্যাক্সটা হচ্ছে গ্লোবাল ইনকামের উপরে। এখন যখন মনে করেন যে একটা প্রবাসী বাংলাদেশি যখন একটা আইআরএস এর অডিটে যাচ্ছেন, এখন তার কাছে যদি প্রশ্ন করে যে তোমার কোথায় কোথায় অ্যাসেট আছে, বা অন্য তোমার অন্য কোনো ইউএস এর বাইরে অ্যাসেট আছে কিনা, বা ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, তখন আপনার এই ইস্যুগুলো মোস্টলি আমরা দেখি যে এগুলো অনেকে হয়তো রিপোর্ট করতে ভুলে যান এখানে ট্যাক্স রিটার্নে। তো যখন এই বিভিন্ন প্রশ্নগুলো আসবে, তখন আপনি আপনি যদি ট্যাক্স পেয়ার হন, তখন আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি এটা জানি না। আচ্ছা, বাট যখন আমরা যাই ফেস করতে অ্যাজ এ সিপি হিসেবে, তখন আমাদের কিন্তু অপশনটা থাকে যে না, আমি এটা বিষয়টি আমি জানি না, আমি তোমাকে জেনে তোমাকে আমি বিভিন্ন ইস্যুগুলো থাকে, এগুলো আমাদের অল্টারনেটিভ অপশন থাকে এটাকে হ্যান্ডেল করার জন্য। তো আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে আপনার রিসিট না থাকলে অনেক কিছু, মনে করেন যে কোনো একটা ট্যাক্সি অপারেটর, সে হয়তো আমরা গ্যাস পারচেস করছেন বা গাড়ির লিজ দিচ্ছেন, কিন্তু কোনো কারণে এটা হয়তো ক্যাশ পেমেন্ট করছেন, কোনো কারণে তো রিসিট নাই, বাট স্টিল আমরা যখন যাই তখন আমরা কিন্তু আর্গিউ করতে পারি যে একটা ট্যাক্সি অপারেটর সে কিন্তু গ্যাস ছাড়া কিন্তু গাড়ি চালায়, গাড়ি চালাতে পারে। তখন আমরা আমরা ফাইন্ড আউট করতে পারি সে টোটাল হোল ইয়ারে কত মাইল সে আপনার গাড়ি চালিয়েছেন, কতদিন কাজ করেছেন, সেভাবে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ধরে যে এত টাকা, টিএলসির একটা গাইডলাইন আছে। এভাবে আমরা বিভিন্ন অল্টারনেট ওয়েতে আমরা কিন্তু এগুলো ফেস করতে পারি বা আমরা এক্সপ্লেইন করতে পারি, মানে টেকনিক্যাল জিনিসগুলো যে বিষয়গুলো আছে সেগুলো আপনি খুব সহজে। তো মুরাদ ভাইয়ের জন্য তো আপনি সেই পরামর্শই দিলেন যে একজন প্রফেশনালের সহায়তাই নেওয়া প্রয়োজন, যাকে ইচ্ছে আপনি তাকেই যাবেন, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন যে কতটুকু তিনি শক্ত হাতে বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন। আমরা কথা বলছিলাম বিভিন্ন ফরমেশন নিয়ে এবং আপনি এলএলসির বিষয়গুলো এসেছেন, সেই সাথে বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ও আছে, এবং শর্ত সাপেক্ষেও আপনি বলছিলেন যে গ্রিন কার্ড সিটিজেন, সেই জায়গাটি থেকে আবার জানতে চাই। ওয়েল, আপনার এস কর্পোরেশন, আমরা বিশেষ করে যে ফরমেশনের মধ্যে এস কর্পোরেশন, এটি ট্যাক্সের জন্য বেনিফিটটা বেশি। দেন অন্য অপশান হচ্ছে আপনার এলএলসি, যদি মোর দ্যান আপনার ওয়ান মেম্বার থাকে, আমরা এলএলসির যে ওনার থাকে তাদেরকে আমরা মেম্বার বলি, তো তখন আপনার যে তখন আমরা এস কর্পোরেশনের সাথে এলএলসির আমরা কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে আমরা ফাইন্ড আউট করতে পারি যে কীভাবে এই আপনার কোন ওয়েতে, এটা কি এস কর্পোরেশনের মাধ্যমে নাকি না আপনার এলএলসির মাধ্যমে, কোন ওয়েতে আপনার এন্টিটিটা ফর্ম করলে আপনার বেনিফিটটা বেশি হবে, মানে সেই বেনিফিট যে বেশি হবে সেগুলো কি ট্যাক্স সংক্রান্ত এবং যাবতীয় সমস্ত কিছু আপনারা ক্যালকুলেশন করেন, ট্যাক্স সংক্রান্ত হতে পারে, দেন আপনার হচ্ছে রেসপন্সিবিলিটি ব্যাপার, বিশেষ করে যখন আপনি একটা এলএলসির আপনি একটা মেম্বার হবেন, এলএলসি মেম্বারদের জন্য কিন্তু প্রতিটা এলএলসির জন্য মিনিমাম একজন জেনারেল মেম্বার থাকে, বাকি অন্য সবাই লিমিটেড মেম্বার হতে পারে। সো জেনারেল মেম্বারের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার আনলিমিটেড, লাইক আপনার সোল প্রপারটারশিপের মতো। তো অনেক ক্ষেত্রে এই বিষয়গুলি যখন আমার কাছে বিশেষ করে আসে, তখন বিভিন্ন যখন প্রশ্ন করতে আসেন বা আমাকে জানতে আসেন, তখন এই ইস্যুগুলো আমি তাদের কাছে আমি এক্সপ্লেইন করি যে না, আপনার আপনি সব ইনফরমেশনগুলো জেনে যখন আপনি একটা ডিসিশন নেবেন, ডিসিশন আপনার, বাট আমি যেটি করি পার্সোনালি সেটি হচ্ছে যে ডিসিশনটাকে কীভাবে আমরা সহজ করে দিতে পারি, তথ্যগুলো জানা যে আমার জন্য কোন সুযোগ সুবিধাটি হচ্ছে, কোনটি আমার ব্যক্তিগত পর্যায়ে সম্পত্তিতে হ্যাম্পার করবে না, সেই সাথে আমার কর্পোরেশনটিও কোন দিক থেকে লাভবান হবে, কোন কোন বিষয়গুলো সাধারণত মাথায় রাখেন এক্ষেত্রে যখন পরামর্শ দেন একজন ক্লায়েন্টকে যে তার যে পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতিতে সেখানে আপনি এক নম্বরে কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, দুই নম্বরে কোনটিকে, কোনটিকে কিভাবে বেছে নেন? প্রথমত আপনার যেটি হচ্ছে যে রেসপন্সিবিলিটি, যেটি যে আমি হয়তো একটা বিজনেস, আমি একটা পোর্শন আমি ইনভেস্ট করছি, এই বিজনেসের কোনো কারণে যদি কোনো ধরনের লস সুট বা কোনো ধরনের বড় ইস্যু হয়, তাহলে আমার জন্য অন্য যে অ্যাসেটগুলো আছে এগুলো যেন ইম্প্যাক্ট না করে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, রাইট, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড থিং হচ্ছে যে না, আমার দেন আমার হচ্ছে আমার ট্যাক্সের যে ইস্যুগুলো, আমি কোন ওয়েতে আমি এই ফরমেশনটা আমি ফর্ম করলে, এন্টিটিটা ফর্ম করে আমি কোন ওয়েতে আমি বেটার ট্যাক্স বেনিফিটটা পেতে পারি,
তৃতীয়ত আপনি মনে করেন যে এখন এর মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো আপনি এখানে হয়তো আপনার দুইজন তিনজন বা পাঁচজন আপনার শেয়ার হোল্ডার থাকতে পারে, বিভিন্ন পার্টনার থাকতে পারে, তো তখন এখন হয়তো কোনো বিজনেসে দুইজনের জন্য একটা সাইড বেটার, আর তিনটা অন্য তিনজনের জন্য হয়তো অন্য একটা সাইড বেটার, তখন তারা ডিসিশন মেক করেন যে কীভাবে এটা পরিকল্পনা। আমরা সবসময় যদি নিশ্চয়ই আলোচনা করে থাকি যে বিজনেস যখন করতে হবে তখন আমাকে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমাকে বিজনেসটা প্ল্যান করতে হবে, আমরা শুরু করতে হবে, তা না হলে আমাদের যে ইনভেস্টমেন্ট যেটি সেটি কিন্তু আমরা আমরা এখানে বিশেষ করে প্রবাসী বাংলাদেশে আমরা অনেক কষ্ট করে আমরা এখানে অর্থ কাজ করে করে সঞ্চয় করে করে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা মনে করি যে না একটা বিজনেস দিলে হয়তো আমার লাইফটা একটু বেটার হবে। তো এটা আমাদের হার্ড আর্ন যে মানিটে আপনার হয়তো এটা ইট কুড বি 5 years, 10 years, 20 years, সো এই এই যে অর্থটা এটা কিন্তু আমাদের আসলে পরিকল্পনা অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা সর্বোচ্চ হারিয়ে আবার জবে ব্যাক করতে হতে হয়। এখন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে না আমরা হয়তো আমি একটা বিজনেসের আমি কোথাও কাজ করেছি যার জন্য আমি মনে করি যে আমি বিজনেসটা ওন করতে চাই। আচ্ছা, কিন্তু বিজনেসের জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আমরা সবসময় আলোচনা করে থাকি যে আপনার এখানে আপনার অভিজ্ঞতার ব্যাপার আছে, এখানে আপনার আপনি কীভাবে রান করবেন, আপনার সব বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে, জড়িয়ে আছে। এবং আমরা প্রায় আলোচনা করি যে বিজনেসের প্ল্যানিংটা যে কতটা গুরুত্বপূর্ণ। একটা ছোট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুব এ খান আছেন আমাদের সাথে। ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমি একটি প্রশ্ন আপনাকে শুরুতেই করতে চাই। ভূয়া প্রশ্ন করছেন, সামওয়ান হু ইজ এলএলসি হোল্ডার, ইজ দেয়ার এনি ওয়ে হি ক্যান অ্যাপ্লাই ফর H-1B ভিসা? আচ্ছা, ভিসার যে বিষয়টি সেটি আমার মনে হয় যে এটি কোনো আপনার যখন অ্যাটর্নির কাছে আপনি হয়তো নেক্সট টাইমে যখন কোনো অ্যাটর্নি আসবেন তখন অ্যাটর্নির কাছে আপনি প্রশ্নটা করতে পারেন, বিশেষ করে এলএলসি। কালকে আমাদের অ্যাটর্নি আসবেন যিনি প্রশ্নটি করেছেন, আপনি আশা করি যে অ্যাটর্নির কাছেই প্রশ্নটি করবেন। আমরা বিভিন্ন কর্পোরেশন ফর্মেশনের কথা বলছিলাম, সেই সাথে প্ল্যানিংয়ের বিষয়টি যেহেতু এসেছে আমি এই বিষয়টি আরেকটু জানতে চাই আপনার কাছে, যে একটি কোম্পানি কোন ফর্মেশনে কোন ফর্মেটে হবে সেটিও যেমন একটি পরিকল্পনার অংশ, ঠিক তেমনি বিজনেসটি যেন দীর্ঘস্থায়ী হয় সেটিও তো একটি পরিকল্পনার অংশ। অনেকগুলো বিষয় জড়িয়ে আছে এই পরিকল্পনায়, সেখান থেকে একটু যদি বলতেন দর্শকদের। জি অবশ্যই, আমাদের এই পরিকল্পনা এখানে অনেকে মনে করেন যে আমি তো বিজনেসটা অলরেডি শুরু করে দিয়েছি, সো পরিকল্পনাটা তো আসলে প্রথম মানে বিজনেস শুরু করার আগেই হওয়া উচিত। বাট যেহেতু অনেকে হয়তো মনে করবেন প্রশ্ন করবে যে আমি তো বিজনেসটা অলরেডি শুরু করেছি, তো স্টিল ইটস নেভার টু লেট, আপনার শুরু করে দিয়েছেন, বাট স্টিল আপনি যদি প্রথমত কখনো এই বিজনেস প্ল্যানিংটা না করে থাকেন বা পরিকল্পনায় কখনো না থাকেন, বিশেষ করে আমরা পরিকল্পনাগুলো করে থাকি 3 years অথবা 5 years প্ল্যান, এই পরিকল্পনার আমি যে সামারি করতে চাই এটা অনেক আসলে বড় সময়, অনেক বেশি সময়ের দরকার, বাট এভাবে আমরা সামারাইজ করতে পারি সেটি হচ্ছে যে একটা পরিকল্পনার মধ্যে আপনাকে থাকতে হবে যে আমি একটি বিজনেস করতে চাই, বিজনেসটি কিভাবে করব, এই বিজনেসটা আমি কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস অফার করব, বিজনেসটা আমাকে কে রান করবে ডে টু ডেতে, কে এটার দায়িত্ব পালন করবে, কে এটির ম্যানেজার হবে, কে এটির লেটস সে আপনি একটা রেস্টুরেন্ট করতে চাচ্ছেন, কে এটির কুক হবে বা শেফ হবে, কে এখানে ডেলিভারি দিবে। আচ্ছা, এই যে বিষয়গুলি, এই প্রতিটি বিষয়গুলো আমাদেরকে কিন্তু বিজনেস শুরু করার আগে আমাদেরকে পরিকল্পনা করে দেন আমাদের বিজনেসটা এক্সিকিউট করা উচিত, মানে প্রতিটি সাইড আমাকে দেখতে হবে, দেখতে হবে যে আমার কে এখানকার এমপ্লয়ি হবে, কে চালাবে, কে ম্যানেজার হবে। আপনাকে একটা আপনাকে আপনার যে ভিশনটা যে আমি একটি আপনাকে দেখতে হবে যে আমি একটি বিজনেস আমি রান করছি, আপনি যদি মনে করেন একটা রেস্টুরেন্ট করতে চান আপনি একটা রেস্টুরেন্টের দিকে তাকান বা একটা রেস্টুরেন্টের দেখেন যে একটা রেস্টুরেন্ট রান করতে কী কী জিনিস প্রয়োজন, কী কী জিনিস প্রয়োজন। এই ক্ষেত্রে আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সাধারণত বিজনেসের ক্ষেত্রে অনেক সময় কিছু মানুষ আছেন তারা আইডিয়াই নেন যে আমি ডানকিনে কাজ করব তারপরে ডানকিনে একটি নিয়ে নিব, এরকম একটি থাকে যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করব, আমি একটি রেস্টুরেন্টে কাজ করব। আবার কিছু আছে যে না, আমার অর্থ আছে কিন্তু আমার হয়তো অভিজ্ঞতা নাই কিন্তু আমি এটি করতে চাই, এটির হয়তো এখন খুব রমরমা বিজনেস। তো এরকম দুই ধরনের মানুষদের জন্য কি ধরনের পরিকল্পনা আপনি করবেন কিংবা দিবেন? অ্যাডভাইস তো অবশ্যই ভিন্ন হবে সেক্ষেত্রে, কি বলবেন? পার্সন টু পার্সন ভেরি করে। বাট আপনি এখন মনে করেন যে অনেকে মনে করেন যে না আমি ডানকিনে কাজ করছি, আমি একটি ডানকিন দিতে চাই, ডানকিন ডোনার্স দিতে চাই। তো এখন আপনি যদি ডানকিনে কাজ করেন অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবে আপনার কিন্তু যে যে সব
প্রতিটা বিষয়ের ব্যাপারে কিন্তু আপনার অভিজ্ঞতা কম। তো আপনার যেটি করণীয় হবে সেটি হচ্ছে যে না, শুধু ক্যাশিয়ার হিসেবে ডানকিনে কাজ করে আপনি যদি একটা ফুল স্টোর রান করার প্ল্যান করেন, এটা আপনার জন্য হয়তো বা একটু আপনার সময় লাগবে। আমাদের যে আইডিয়া সেটি হচ্ছে যে আমার যদি সে সময় লাগে শিখতে, তাহলে আমি একটা বিজনেস ওন করে শিখতে হবে কেন? আমি যদি এখান থেকে আমি ক্যাশিয়ার থেকে আসতে আমি বিজনেসটার যদি ম্যানেজার হতে পারি, তখন হচ্ছে একটা ম্যানেজারের দায়িত্ব থাকে প্রতিটা আপনার ক্যাশিয়ারের সাইড বলেন বা আপনার কিচেন আপনার ভিতরে বলেন, রাইট, প্রতিটা সাইডকে অবজার্ভ করা, ট্যাক্সগুলো অবজার্ভ করা, আপনার এমপ্লয়ির সাথে এমপ্লয়ি ম্যানেজমেন্ট করা, আপনার কাস্টমার সার্ভিসের ব্যাপারগুলো টেক কেয়ার করা। তো যখন আপনি একটা ম্যানেজারের দায়িত্বে থাকবেন, তখন কিন্তু প্রতিটা বিষয়গুলো সম্পর্কে আপনার যে যে আইডিয়া চলে আসবে, তখন আপনি এভাবে আপনি হয়তো ছয় মাস রান করার পরে বা এক বছর রান করার পরে, তখন আপনি যখন মনে করবেন যে না, আমি এখন একটা বিজনেস ফুলি, আমার ওনার যদি এখান থেকে এক বছর নাও থাকে, স্টিল আমি বিজনেসটা কন্টিনিউ রান করতে পারবো, তখন আপনি হচ্ছে রেডি। এখন রেডি না হয়ে আসে, কিন্তু ইয়াকুব, এখানে আমি এই বিষয়ে আপনাকে একটু থামিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই যে এটি অনেকের জন্য অসম্ভব যে আমি আমি সমস্ত ম্যানেজারের দায়িত্ব নিয়ে একটি বিজনেস শিখে তারপরে আমি একটি বিজনেস দাঁড় করাবো, এরকম পরিস্থিতি তো নাও হতে পারে। ওয়েল, এটি এখন আপনি যদি এখন আমাদের এটা আপনি যখন একটা গাড়ি ড্রাইভ করতে চান, তখন আপনি কেন আমরা লাইসেন্স নেই, কেন আমরা কেন শিখি? আমি তো একটা, আমার টাকা আছে, আমি গাড়ি কিনে আমি রাস্তায় নামতে চাই, যে গাড়ি আপনার ড্রাইভ করে করে আমি শিখবো, বাট সেটি না। কিন্তু আমাদের প্রথমত আমাদের টার্গেটটা থাকে আমরা একটা লাইসেন্স নিয়ে শিখে আমাদের হাত পাকা করে আমরা, তার মানে আপনি বলছেন অভিজ্ঞতা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অভিজ্ঞতা, রাইট। এখন আমার হার্ড আর্নড মানি, মনে করেন যে আমি হয়তো 5 বছর 10 বছর 20 বছর ধরে আমি একটা অর্থ সঞ্চয় করে, সে সঞ্চয়ের অর্থটা আমি যদি না জেনে এক জায়গায় আমি ইনভেস্ট করি, বা আমি জানি না যে বিজনেসটা আমি আসলে রান করতে পারবো কিনা, বা আমার অভিজ্ঞতা যদি না থাকে, তখন এটি কিন্তু একটা, এটা আসলে ডিপেন্ড করে। এখন আপনার যদি $1,000,000 থাকে, এখন আপনি মনে করেন ঠিক আছে আমি $100,000 দিয়ে আমি ট্রাই করতে, দ্যাটস ডিফারেন্ট থিং। এখন অনেকে যেটি করেন সেটি হচ্ছে যে আমার কাছে $100,000 আছে, অ্যানাদার $100,000 আমি লোন নিই, আমি $200,000 দিয়ে একটা বিজনেস করতে চাই। সেক্ষেত্রে আপনি যে যত রিস্ক নিচ্ছেন, কোনো কারণে বিজনেসটা যদি আনসাকসেসফুল হয়, দেন আপনাকে কিন্তু শুধু আপনার অর্থটা আপনি হারাচ্ছেন না, এর বাইরে আপনি কিন্তু যে অর্থ ধার করে, রাইট। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে আমাকে সেভিংস কিছুটা থাকতে হবে যে আমার বিজনেসটি যদি ফলো করে ব্যাকআপ ব্যাকআপ মানি থাকতে হবে আপনাকে? অ্যাটলিস্ট আপনাকে আমরা যেটি বলি, শুধু আপনি যখন একটা বিজনেস করবেন, এটিও কিন্তু বিজনেস প্ল্যানিংয়ের একটি অংশ, যে আপনার যে 3-5 ইয়ার্সের প্ল্যানিং যেটা, সেটা আপনাকে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, যে আমি একটা বিজনেস দিতে চাচ্ছি, আমার বিজনেসটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সেল হবে না, বা এটা সময় লাগবে 6 মান্থ 1 ইয়ার 2 ইয়ার্স এই বিজনেসটাকে ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসতে। তো এই টাইমটা আমার যে টাকা আমার প্রফিট হবে, এই প্রফিট দিয়ে কিন্তু আমি সব খরচগুলো রান করতে পারবো না। তো আমাকে এনাফ পয়সা আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রাখতে হবে, যাতে করে আমি অ্যাটলিস্ট 6 মান্থ বা 1 ইয়ার আমার ওয়ার্কিং ক্যাপিটালের থেকে টাকা নিয়ে নিয়ে আমি আমার খরচগুলো আমি বহন করতে পারি, বহন করতে পারি। ওকে, এটি একটি ব্যাপার। এর বাইরে কিন্তু আপনার চিন্তা করতে হবে, যখন আপনি একটা নতুন বিজনেস দিতে যাচ্ছেন, আপনার কিন্তু লেটস সে আপনার আগে জব ছিল, যখন আপনি বিজনেসে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই বিজনেস থেকে হয়তো প্রথমত 6 মান্থ আপনি কোনো স্যালারি ড্র করতে পারছেন না, তখন আপনার কিন্তু স্টিল আপনার মর্গেজ পেমেন্ট আছে বা আপনার রেন্ট পেমেন্ট আছে বা ফ্যামিলির মেম্বারের খরচ আছে। তো এই যে খরচটা, এটাও কিন্তু আপনাকে একটা সাইড করে রাখতে হবে যে আমি তো নেক্সট 6 মান্থ মানে এটা প্ল্যানিং এর অংশ হতে হবে, প্ল্যানিং এর অংশ। তো প্রতিটা জিনিস আপনাকে এখন আমরা সহজভাবে যদি বলি, আমরা এখন যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাই, যখন আমরা একটা গাড়ি ড্রাইভ করি, তখন আমরা কোনো ধরনের কোনো না কোনো GPS ইউজ করি, কেন করি? আমরা জানতে চাই ইন অ্যাডভান্স যে আমি যেখানে যেতে চাচ্ছি এখানে যেতে আমার কত সময় লাগবে, আমি কোন রুটে গেলে আমার ট্রাফিকটা কম হবে। পয়েন্ট হচ্ছে যত আপনার যত ইনফরমেশন আপনার কাছে থাকবে, আর যখন GPS আমাদের ছিল না তখন কিন্তু আমরা কিন্তু এভাবে আমরা ট্রাভেল করতাম, বাট তখন আমাদের অপশন ছিল না, আমরা হয়তো ম্যাপ প্রিন্ট করে যেতাম, বাট এখন আমরা কী করি, এখন GPS ছাড়া কিন্তু আমরা চলতে চাই না, আমরা জানতে চাই, অ্যাডভান্স জানতে চাই যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কত সময় লাগবে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি কত আগে আমাকে বাসার থেকে বের হতে হবে। আপনি দেখেন প্রতিটা লাইফের প্রতিটা অংশে কিন্তু আমরা কোনো না কোনো ধরনের প্ল্যানিং করছি বা কোনো না কোনোভাবে কিন্তু আমরা এই যে অভিজ্ঞতাগুলো নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা যখন বিজনেস করতে যাই তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না। ড্রাইভিংয়ের ব্যাপারটি যেটি বলবেন, যে আপনি একটা আমার গাড়ি আমার টাকা আছে,
আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে প্ল্যানিং এর অংশে আপনি বলছিলেন যে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন আছে। যখন একজন ম্যানেজার সে ডানকিনে অনেকদিন কাজ করেছে, সে জানে অনেক কিছু, সে সব কিছুই বুঝে, সে কেন একজন প্রফেশনালের কাছে গিয়ে প্ল্যানিং করবে? সে তো জানে যে আমি কি চাই, আমি কি ধরনের বিজনেস দাঁড় করাচ্ছি, একটি হোমওয়ার্ক তার করাই থাকে এবং তার অভিজ্ঞতাও আছে। তো সে কেন আপনাদের মতো প্রফেশনালদের কাছে গিয়ে প্ল্যানিং করবে, প্ল্যান নিবে কেন? ওয়েল, আমাদের কাছে আসতে এমন এমনটি না। আপনি যদি আপনার প্ল্যানটি প্রতিটা জিনিস, আপনি ট্যাক্স ফাইল করেন, আপনি প্ল্যানিং করেন, যা কিছু করতে চান, আপনার আপনি যদি মনে করেন যে না আমি এ বিষয়ে আমি অভিজ্ঞ, আমি সব কিছু জানি, দেন ফাইন। বাট আমাদের বিষয়টি হচ্ছে আমরা চেষ্টা করি, আপনি হয়তো একটা ম্যানেজার, আপনার সার্টেন জিনিস আপনি জানেন, বাট হয়তো এর বাইরেও কিছু অংশ আছে, যেটি হচ্ছে যে আপনি হয়তো যে আমরা যে 3-5 ইয়ার্সের প্ল্যানিং যেটি করে, আপনি হয়তো জানেন যে কীভাবে স্টোরটি রান করতে হয়। বাট এখানে নাম্বারের যে বিষয়টি, যে আপনার প্রফিট অ্যান্ড লসের ব্যাপার আছে, ব্যালেন্স শিটের ব্যাপার আছে, আপনার ক্যাশ ফ্লো ইস্যু আছে, আপনার বিভিন্ন ধরনের যে আপনার যে রেশিওগুলো নিয়ে আমরা কাজ করি, যে আপনার কীভাবে বা ওয়ার্কিং ক্যাপিটাল কত থাকা উচিত, বা আপনার এই বিজনেসে আপনার যদি এই যে নাম্বারগুলো বা আপনি এগুলো যদি এখন একটা ম্যানেজার যদি মনে করেন যে না আমি এগুলোও জানি, দেন আপনি তো নিজেই প্ল্যান তৈরি করতে পারেন। আপনি যদি সবকিছু জানেন অবশ্যই আপনার তো প্রফেশনাল কাছে যেতে হবে না। আচ্ছা, মানে প্রথমত হচ্ছে জেনে কিন্তু নিজেরও একটি প্ল্যান করতে হবে, আমি প্রফেশনাল কাছে যাই বা না যাই, যে আমার 3-5 বছরের মধ্যে সেটি প্ল্যানিং এর অংশ হতে হবে, সেটি যেই করুক, নিজে করা কিংবা প্রফেশনালদের কাছে যেভাবেই করা হয়। আর কোন কোন বিষয় মাথায় রাখতে হয় সাধারণত একটি কোম্পানি দাঁড় করানোর ক্ষেত্রে? আপনি ফরমেশন খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, প্ল্যানিং এর বিভিন্ন অংশ আছে, ব্যাকআপ মানি থেকে শুরু করে নিজের অভিজ্ঞতা প্রয়োজন আছে, এক্ষেত্রে আর কি যুক্ত করবেন? আপনি আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে যে ওয়েল, একজন ম্যানেজার আছেন যার অভিজ্ঞতা আছে কিন্তু টাকা নাই, কিন্তু অন দ্য আদার সাইড হয়তো অন্য একজনের টাকা আছে বাট হয়তো কোনো অভিজ্ঞতা নাই। এখন আপনার যে বিষয় সেটি হচ্ছে যে এই দুইজন যদি পার্টনার হয়ে একটা বিজনেস করতে যায় তাহলে জিনিসটা কেমন হয়? ওয়েল, বিষয়টি হচ্ছে অ্যাজ এ সিপি হিসেবে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমি চাই না যে আমি একটি ল ফার্ম রান করতে যেখানে আমার আইন সম্পর্কে কোনো আইডিয়া নাই, তখন হচ্ছে যে আমাকে কিন্তু একটা অ্যাটর্নির উপর আমাকে নির্ভর করতে হবে। তো আমি একটা বিজনেস করতে চাই আমার পকেটের পয়সা খরচ করে, ইনভেস্ট করে, যেখানে যদি আমার অন্য একজনের উপর 100% ডিপেন্ড হতে হয় দেন আমার মনে হয় না যে এটা একটা গুড, এটা আমার জন্য ডিসিশন। সো এই বিষয়গুলো এভাবে আমরা চিন্তা করি যে না, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে অবশ্যই আমার সেখানে আমাকে চিন্তা করতে হবে। এখন আপনি যদি একটা রেস্টুরেন্ট বিজনেস করতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কিভাবে কুক করতে, আদারওয়াইজ আপনি তো আপনি যদি কোনো কারণে আপনার অন্যথায় আপনাকে অন্যের উপরে 100% নির্ভরশীল হতে হবে। আপনাকে বিজনেস এভাবে এমনভাবে ইনভেস্ট করা উচিত না যেখানে আপনার 100% অন্যের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, আপনাকে নিজের কিছু জিনিস জানতে হবে। এখন আমার আমার অফিস যদি আমি অন্য একজনকে দিয়ে দিই হয়তো সে রান করতে পারবে না, ওয়ান মান্থ রান করতে পারবে না, বিকজ যে জিনিসগুলো যেভাবে আমি জিনিসগুলো হ্যান্ডেল করি আমার অফিসে আমার ক্লায়েন্টদের জন্য, অন্য একজন যদি তার হয়তো টাকা আছে কিন্তু সে একটা সিপিএ নিয়ে যদি রান করতে চায় জিনিসগুলো একটু মানে খুব স্মুথলি চলে না, রান করা দীর্ঘমেয়াদী একসাথে চলা খুব রাইট। তো সেক্ষেত্রে আমরা যখন একটা বিজনেস করতে যাব এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলেন, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন বিষয়ে যারা বিজনেস করতে চান, বিশেষ করে আমরা যারা প্রবাসী আসি, আমরা একটি সময় স্বপ্নই দেখি যে আমি আর কতদিন অন্যের অধীনে কাজ করব, আমি নিজে একটি স্বাধীন মানে আমি বলবো যে প্রতিষ্ঠান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই না কেন, কিন্তু এটির বিষয়ে যে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় সেই বিষয়গুলো আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। একজন ফোনে আছেন এই প্রশ্নটি নিয়ে, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আপনাকে উপসংহারের জন্য সময় দেব। তবে কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডিসমলিন থেকে, আমার নাম আলম। আমি অ্যাকচুয়ালি কোশ্চেন করতেছিলাম ভাইয়ের কাছে যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সম্বন্ধে একটা কথা বলছিলেন এর আগে, আমি আসলে ক্লিয়ার হতে পারছিলাম না, এটা আমি ইন্টারেস্টেড একটু জানার জন্য প্লিজ। সেটা হলো যে সাপোজ আমার ইনকাম $40,000, রাইট? সো আমি $10,000 রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে যদি রাখি তাহলে এটাকে ডিডাক্টেবল, ট্যাক্স ডিডাক্টেবল, অর্থাৎ তখন কেমন নেট ইনকাম নেমে আসবে $30,000? এই আর রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা কিভাবে ওপেন বা কি করতে হয় একটু যদি ডিটেইলস বলতেন নামে উপকৃত হতাম। জি জি, ধন্যবাদ আলম ভাই আপনাকে, আপনি যে অ্যাট লিস্ট আপনি বিষয়টি নিয়ে আপনার মাথায় ছিল বা আপনি আবার এটা প্রশ্ন করেছেন। তো যেটি সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান যেটি আছে সেটি হচ্ছে যে আপনার যদি রিটায়ারমেন্ট ফান্ডে আপনি কন্ট্রিবিউট করেন, লেটস সে আপনার $40,000 আপনার ইনকাম আছে, তো এখানে আপনি যদি $10,000 কন্ট্রিবিউট করেন
দেন আপনার ট্যাক্সেবল ইনকামটা আপনার হয়তো W2-তে থাকবে যে আপনার টোটাল ইনকাম হচ্ছে $40,000 বাট আপনার ট্যাক্সেবল ইনকামটা আসবে হচ্ছে $30,000 সো আপনার 1040-তে আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যেটি এখানে আপনার আসবে হচ্ছে $30,000 সো সেক্ষেত্রে আপনার যদি বিশেষ করে মেডিকেল ইস্যু থাকতে পারে বা ফাইন্যান্সিয়াল এইডের ইস্যু থাকতে পারে তো আপনার ইনকামটা কমে আসবে তো এই রিটায়ারমেন্ট এই কন্ট্রিবিউশন করার জন্য আপনার যদি আমি জানি না আপনি যদি W2-তে ইনকাম করেন W2-তে ইনকাম করলে আপনার যে এমপ্লয়ার আছে এমপ্লয়ারের থ্রো দিয়েই এই রিটায়ারমেন্ট ফান্ডগুলোতে কন্ট্রিবিউট করতে হবে তো আপনার যে এমপ্লয়ার আছে তাদের সাথে আলাপ করবেন যে আপনার যে আমি কীভাবে আমি এই ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানগুলোতে আপনার 401k-তে আমি কন্ট্রিবিউট করতে পারি তখন তারা আপনাকে তাদের বিশেষ করে হয়তো স্মল কোম্পানি যে বিজনেসগুলোতে নাও থাকতে পারে বাট স্টিল তাদের অপশান থাকা উচিত আর অনেক ক্ষেত্রে যদি না হয় স্টিল আপনি কিন্তু এর বাইরেও আপনি কন্ট্রিবিউট করতে পারেন মানে পার্সোনালি উনি করতে পারবেন পার্সোনালি করতে পারবেন যা আপনার বিজনেসে থেকে করলে জিনিসটা বেটার আর কি আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনি বলছিলেন আজকে আমরা বিজনেস স্টার্ট করার জন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি সব শেষ উপসংহারে দর্শকদের জন্য জি ধন্যবাদ আপনাকে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে পরিকল্পনা বিশেষ করে পরিকল্পনার অংশ হিসেবে আমরা আমাদের আসলে প্রফেশনাল আমরা এজ এ সিপি হিসেবে যে জিনিসটি চাই সেটি হচ্ছে যে আপনারা ডিসিশনটা আপনাদের কিন্তু আমরা আপনাদের এই ডিসিশন মেকিং প্রসেসটাকে আমরা সহজ করে দেওয়ার জন্য আমরা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা স্টুডিওতে বা স্টুডিওর বাইরে সেটি হচ্ছে যে আপনার এই যে পরিকল্পনার বিষয়টি একটি বিজনেস করতে যান এই পরিকল্পনার বিষয়টির মধ্যে আপনার আপনি কোন ফর্মে কী ধরনের এন্টিটি ফর্ম করবেন বা এই এন্টিটিগুলো আপনার এটাকে সি কর্পোরেশন হবে না এস কর্পোরেশন হবে না LLC কোনটা আপনার জন্য অ্যাজ এ রেসপন্সিবিলিটি আপনার কমে আসবে বা কোনটির জন্য ট্যাক্স বেনিফিটগুলো বেশি এগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন দেন হচ্ছে আপনার এই পরিকল্পনার মধ্যে আপনার 3-5 ইয়ার্সের একটা প্ল্যান থাকবে সেটি হচ্ছে যে আপনার বিজনেসটি কীভাবে করবেন কাকে দিয়ে করবেন কে এটি রান করবে কে ডে টু ডে অপারেশন করবে আপনার ট্যাক্স ম্যাটারগুলো কীভাবে হ্যান্ডেল করবেন আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে বিজনেসের টাকার যে ফান্ডের সোর্স যেটি সেটি হচ্ছে এটা কি আপনার টাকা আপনি কি লোন নেবেন কি না বা আপনার যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে পরিকল্পনার মধ্যে একটা বিজনেস শুরু করার আগে আপনাকে দেখতে হবে যে বিজনেসটা শুরু করার আগে যে কীভাবে বিজনেসটা রান হচ্ছে আপনার একটা একটা ভিশন থাকতে মানে ভিশন থাকতে হবে এবং সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে মাঠে নামাটা সবচেয়ে ভালো অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুবে খান সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে সবাই ভালো থাকবেন